এসএসসি রেজাল্ট দু হাজার তেইশ সাতাইশ জুলাই নাকি ত্রিশ জুলাই প্রকাশ করা হবে সেই বিষয় নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একটি আলোচনায় বসেছে এবং সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় আরও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তো সেখানে রেজাল্ট বিষয়ে কিছুটা পরিবর্তন এসেছে রেজাল্টের তারিখ বিষয়ে কত তারিখ প্রকাশ করা হবে সেই বিষয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমরা সর্বশেষ কথা বলেছিলাম বোর্ডের একাধিক কর্মকর্তারা সাথে তারা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা প্রয়োজনীয় তথ্য সকল কিছু পাঠিয়ে দিয়েছি সেগুলো এখন অনলাইনে উঠানো হয়ে গেছে এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হবে কবে ফলাফল প্রকাশ করবে নিয়ম রয়েছে এসএসসি পরীক্ষা শেষ হবার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার যেহেতু আটাইশ মে তাদের পরীক্ষা শেষ হয় সেই হিসাব করে ত্রিশ জুলাই পরীক্ষা ফলাফল প্রকাশ করার শেষ তারিখ কর্মকর্তারা বলেন ত্রিশ জুলাই ফলাফল প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয় কারণ এখানে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে আমরা চাচ্ছি ফলাফল পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ জুলাইয়ের যে কোনো একদিন যেন প্রকাশ করা হয় এক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়েছি পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ জুলাই ফলাফল প্রকাশ করার তারিখ নির্ধারণ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি নোটিশও পাঠানো হয়েছে সে সেখান থেকেই তারিখ নির্ধারণ করে দেওয়া হবে আমরা সেই তারিখ অনুযায়ী ফলাফল প্রকাশ করবো এক্ষেত্রে আমরা নতুন করে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত দিবেন এবং তার সম্মতি দিয়ে ফলাফল প্রকাশ করা হবে তবে ধারণা করা যাচ্ছে আগামী সাতাইশ জুলাই ফলাফল প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এই দিন বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন সকল কার্যক্রম সম্পন্ন করে এই দিনে প্রকাশ করার জন্য উন্মুক্ত দিন যদি প্রধানমন্ত্রী দেশে উপস্থিত থাকেন এবং তিনি সময় দিতে পারেন তাহলে সাতাইশ তারিখ ফলাফল প্রকাশ করা হবে এবার এটি ছিল সর্বশেষ আপডেট নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আপনারা অনলাইনে রেজাল্ট কখন পাবেন সে বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যে একটি ভিডিও পাবলিশ করে দিয়েছি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন